दुनिया से हर के जुल्म सितम तुमने मिटाया, दुनिया से हर के जुल्म सितम तुमने मिटाया, असनाम से काबा को भी पाकीज़ा बनाया, असनाम से काबा को भी पाकीज़ा बनाया, दरपेशानी ने तेरे कदरू को दरिया। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। প্রিয় মুসলিম ভাই বোনেরা, ইসলামী অভিবাদনে সবাইকে সুস্বাগত। প্রিয় সুধী, আজ আমরা জেনে নিব আমাদের অধিকাংশ দোয়া কবুল না হওয়ার রহস্য কি, কি কারণে আমাদের অধিকাংশ দোয়া কবুল হয় না। দর্শক, আমাদের অনেকের মনেই কিন্তু এই প্রশ্ন যে আমি আল্লাহর কাছে অনেক প্রার্থনা করেছি, আমি আল্লাহর কাছে অনেক দোয়া করেছি, কই আমার কোনো দোয়াই তো কবুল হয় না, আমার কোনো দোয়ারই তো প্রতিফলন পৃথিবীতে পাচ্ছি না, তাহলে কি আমার দোয়া কবুলই হয় না। তো আমরা যদি এই রহস্যগুলো জেনে নেই তাহলেই জানতে পারবো, বুঝতে পারবো যে আসলে দোয়া কবুল হয় কিভাবে এবং আমার কোন দোয়াটি কবুল হলো এবং কোন দোয়াটি কবুল হলো না। তো দর্শক, আমি শুরুতেই আলোচনা করব দোয়া কবুল হওয়ার পদ্ধতি তিনটা। এক নম্বর পদ্ধতি হলো যে বান্দা আল্লাহর কাছে যা প্রার্থনা করে হুবহু আল্লাহ তাআলা তাকে ওটাই দান করে। যেমন কোনো এক ব্যক্তি আল্লাহর কাছে প্রার্থনা করলো যে আল্লাহ তুমি আমাকে একটা ছেলে সন্তান দান করো, তো আল্লাহ তাকে হুবহু একটা ছেলে সন্তান দান করলো। এটা হলো দোয়া কবুল হওয়ার সর্বপ্রথম প্রকার। আর আমরা সবাই এই প্রকারটাকেই মনে করি যে এটাই হলো দোয়া কবুল হওয়া। আর বাকি যে আরো দুইটা প্রকার আছে সে দুইটাকে আমরা মনে করি না যে এটা আসলে আমার দোয়া কবুল হয়েছে। দ্বিতীয় নম্বর প্রকার হলো যে বান্দা আল্লাহর কাছে যা প্রার্থনা করে সেটা হুবহু আল্লাহ তাআলা না দিয়ে তাকে বরং এটার চেয়ে আরো বেশি কল্যাণকর যেটা সেটা দান করেন। যেমন কেউ আল্লাহর কাছে প্রার্থনা করলো যে আল্লাহ তুমি আমাকে একটা ছেলে সন্তান দান করো, কিন্তু আল্লাহ তাকে ছেলে না দিয়ে তাকে একটা মেয়ে কন্যা দান করেছে। মেয়ে বা কন্যা দান করার দ্বারা তার উপকার হবে বলেই আল্লাহ তাআলা তাকে ছেলে না দিয়ে মেয়ে দান করছে। এখন মেয়ে হওয়ার পরে সে মনে করে যে আমার দোয়া কবুল হয় নাই, কারণ আমি তো আল্লাহর কাছে ছেলে সন্তান চেয়েছি। অথচ দোয়া কবুল হওয়ার দ্বিতীয় পদ্ধতিটি হলো যে আল্লাহ তাআলা তাকে দান করবে, তবে সেটা তার জন্য যা অধিক উপকারী যেটা হবে সেটাই আল্লাহ তাআলা তাকে দান করবে। এমন হতে পারত যে আল্লাহ তাআলা তাকে একটা ছেলে দান করছে, তার সামাজিক অবস্থা, পারিবারিক অবস্থা, পরিবেশ এমন যে এই ছেলেটা বড় হয়ে হয়তো সন্ত্রাস হয়ে যাবে অথবা খারাপ হবে, এই জন্য আল্লাহ তাআলা তাকে ছেলে না দিয়ে তাকে আল্লাহ তাআলা একটা কন্যা দান করেছে। তো এটাকে কিন্তু দর্শক আমরা মনে করি না যে আমার দোয়া কবুল হয়েছে, অথচ আল্লাহ তাআলা তাকে কল্যাণকর একটি বস্তু দান করেছে। তৃতীয় প্রকার হলো যে সে দুনিয়াতে যেটা চেয়েছে আল্লাহ তাআলা ওটা হুবহু দিবেন না এবং তার জন্য যেটা অধিক কল্যাণকর এটাও দিবেন না, বরং তাকে এটা আখিরাতের জন্য রেখে দিবেন। আল্লাহ তাআলা তাকে আখিরাতে এই দোয়ার কারণে অনেক বড় বড় সওয়াবের নেকির পাহাড় দিয়ে দিবে। তখন বান্দা এই নেকির পাহাড় দেখে বলতে থাকবে মা লিহাদিহি নিয়মা মা কদ্দামতুহু ফি হায়াতি, আরে এত নেকি কোত্থেকে এসছে, এত নেকির সওয়াবের পাহাড়, বড় বড় পাহাড় কোথা থেকে এসেছে, আমি তো এগুলো কখনো আমার দুনিয়াতে থাকাকালীন সময় এই আমল করিনি, এত সওয়াব কোত্থেকে আমি।